সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোলারিন আলেকজান্ডার মোহাম্মদের বিদায় হজের ঠিক পর পরই আরব এবং আশেপাশে এলাকাগুলোর মধ্যে ইসলাম ত্যাগের হার মারাত্মকভাবে বেড়ে যায় এবং গত পর্বে আমরা নবী দাবিকারী আওসাদের হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমি ঠিক তার পরে কি ঘটনা ঘটেছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এই জন্য আপনারা দেখবেন তাবারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা চারশো একষট্টি আরবের চারদিক থেকে বিদ্রোহের খবর আসতে থাকলে এই সংকট আরও ঘনীভূত হয়ে ওঠে তায়েফের সাকিফ ও মক্কা ও মদিনায় বসবাসকারী গোত্রসমূহ ছাড়া আরবের অন্যান্য সব গোত্র মদিনার কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নবী দাবিকারী নবীগণ মুহাম্মাদের রিসালাতের অংশীদারিত্ব দাবি করতে থাকে তারা রাসুল আল্লাহর ত্যাগ ও কষ্টের দিকটাকে উপেক্ষা করে শুধু তার সফলতার দিকটা বিবেচনায় এনে নবীয়কে খুব আকর্ষণীয় বিষয় বলে ভাবতে থাকে এবং এর সুফল ভোগের জন্য উদ্গ্রীপ হয়ে ওঠে আওসাদ ছাড়া আরও তিনজন ব্যক্তি নিজেকে নবী দাবি করে এবং আরেকজন হচ্ছেন একজন মহিলা অন্যান্য দাবি না নবী নবী তথা দাবিকারী ব্যক্তিদের সঙ্গে করলেও সংহতি প্রকাশ করে এবং ইসলামের আলোকে দূরীভূত করে অন্ধকার যুগের তথা কথিত স্বাধীনতা ভোগের জন্য তৎপর হয়ে ওঠে স্বধর্ম ত্যাগের অগ্নিশিখা দাবা নলের মতো সর্বত্র এত দ্রুত বিস্তার লাভ করে যে তা নবগঠিত ইসলামী রাষ্ট্রের আধ্যাত্মিক রাজনৈতিক ও কেন্দ্রভূমি মক্কা মদিনাকেও হুমকির সম্মুখীন করে দেয় ইসলামের প্রতি গভীর ও প্রকৃত বিশ্বাসের অভাব থেকেই মূলত ধর্মত্যাগের ঘটনাগুলো ঘটতে থাকে রাসুলাল্লাহর জীবনের শেষ পর্যায়ে নবম ও দশম হিজড়িতে অধিকাংশ গোত্রই ইসলাম গ্রহণ করে রাজনৈতিক কারণে তারা মোহাম্মদ রাসুলাল্লার নতুন বাণীকে উপলব্ধি করার চেয়ে তার ক্ষমতা ও প্রভাবের বিষয়টি বেশি বিবেচনা করে মক্কা ও মদিনার বিশেষ করে মদিনার মুসলমানগণ ছিল বিশ্বাসের দিক থেকে দৃঢ় কেননা তারা রাসুরের সাহায্যে ইসলামকে গভীরভাবে জানার সুযোগ পেয়েছিল অপরপক্ষে মক্কা ও মদিনার বাইরের গোত্রগুলো তার আধ্যাত্মিক সাহচর্য লাভের সুযোগ থেকে ছিল বঞ্চিত অনেক ক্ষেত্রে গোত্র প্রধানগণ ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে তার অনুসারীগণ তার প্রতি অনুগতとなって ইসলাম গ্রহণ করেছিল এই সব ক্ষেত্রে ইসলামের প্রতি বিশ্বাসের ব্যাপারটি ছিল অনুপস্থিত তাই রাসুল আল্লাহর ইন্তেকালের পরপর তারা স্বাধীনভাবে চিন্তা করতে শুরু করে কেননা তাদের আনুগত্য ছিল একজন ব্যক্তির প্রতি ইসলাম বা মদিনার নব প্রতিষ্ঠিত ইসলামিক রাষ্ট্রের প্রতি নয় ইসলাম স্ত্রীর সংখ্যা গোত্রের স্বার্থে কর নির্ধারণ নামাজ রোজা ইত্যাদি সম্পর্কে যে বিধিনিষেধ আরোপ করেছিল তা অমান্য করার ব্যাপারে তারা কোনো বাধা দেখতে পায় না এই সময় আবু বকর খেলাফতে আসীন হন তিনি বলেন আল্লাহর রাস্তায় জিহাদ হতে বিরত থেকে না কেননা যারা জিহাদ হতে বিরত থাকে আল্লাহ তাদেরকে চরমভাবে অপমানিত করেন কোনো সমাজে অনাচার সাধারণ রূপ লাভ করলে আল্লাহ আল্লাহলা তাদেরকে কঠোর শাস্তির মধ্যে ফেলেন আমি যতক্ষণ আল্লাহ ও রাসুলের নির্দেশ মাফিক চলব তোমরা আমাকে অনুসরণ করবে এবং আমার মধ্যে তার ব্যতিক্রম দেখলে আমাকে অনুসরণ করতে তোমরা বাধ্য নও নামাজ ত্যাগ না তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আবু বকরের গুণাবলী ও ইসলামের প্রতি তার অসাধারণ দরত ও খেতমতের কথা ছিল তার ব্যক্তিগত সাহস প্রিয় রাসুলের প্রতি ভালোবাসা ও বিশ্বস্ততা উন্নত নৈতিকতা এবং ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল প্রশ্নের অতি। ইসলাম গ্রহণকারী তৃতীয় পুরুষ হিসেবে আল্লাহর নিকট হতে সুসংবাদ প্রাপ্ত দশজনের মধ্যে তার আসন ছিল উঁচুতে কিন্তু এই সব গুণ থাকলেই কি দুর্যোগকালে নেতৃত্ব দেয়া যায় মুসলমানদের আশঙ্কাকেও ঘনীভূত করেছিল একটি পূর্ব পরিকল্পিত অভিযানে উসামা বাহিনীর ত্যাগ চারদিক থেকে স্বধর্ম ত্যাগীদের বিদ্রোহের খবর আসা সত্ত্বেও অভিযানের প্রস্তুতি চলতে থাকে এই পরিস্থিতিতে কয়েকজন বিশিষ্ট সাহাবি খলিফার সঙ্গে সাক্ষাৎ করে বললেন এই মুহূর্তে অধিকাংশ আরব গোত্র বিদ্রোহী হয়ে পড়েছে এবং চারদিক থেকে বিভেদ ও বিচ্ছিন্নতার খবর আসছে এর পরও কি আপনি উসামা বাহিনীকে অভিযানে পাঠাতে চান মুসলিমগণ সংখ্যায় অল্প আর অবিশ্বাসীরা প্রচুর এই অভিযান স্থগিত করা উচিত জবাবে হজরত আবু বকর অত্যন্ত দৃঢ়ভাবে ঘোষণা করেন আমি যদি জানতে পারি যে চারদিক থেকে বন্য প্রাণী এসে অরক্ষিত মদিনায় প্রবেশ করে আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে তবুও রাসুলাল্লার নির্দেশিত এই অভিযানে উসামা বাহিনীকে পাঠানো হবে আরও কয়েকদিন অতিবাহিত হয় চারদিক থেকে বিদ্রোহের ভয়াবহ খবর আসতে থাকে ওসামা ও অন্যদের মতোই মদিনা ও ইসলামের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং উমরের সঙ্গে সাক্ষাৎ করে অনুরোধ করেন খলিফার নিকট গিয়ে মুসলিম বাহিনীকে মদিনায় অবস্থানের অনুমতি প্রার্থনা করুন প্রত্যেকটি গোত্রের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিগণ আমার সঙ্গে আমরা সকলে অভিযানে গেলে মদিনাকে শত্রুর হাত থেকে কে রক্ষা করবে উমর খলিফার সঙ্গে সাক্ষাৎ করতে সম্মত হন ক্যাম্প ত্যাগের প্রাককালে একদল নেতৃত্ব স্থানীয় মুসলিম তার সঙ্গে সাক্ষাৎ করে একই পরামর্শ দেন এবং বলেন তিনি যদি আমাদের মদিনায় অবস্থানের প্রস্তাব অনুমোদন না করেন তাহলে অন্তত উসামার একজন বিজ্ঞ কমান্ডার নিয়োগের অনুরোধ করবেন উমর খলিফাকে এই প্রস্তাব দানেও সম্মত হন মূলত এই অভিযান পরিচালনায় আবু বকরের প্রধান বিবেচ্য ছিল রাসুলাল্লার অন্তিম ইচ্ছাকে চরিতার্থ করা আবু বকর সামরিক প্রজ্ঞার অভাবে কারণে মদিনায় তৎকালীন নাজুক পরিস্থিতিতে উসামা বাহিনীকে অভিযানে পাঠিয়েছিলেন এবং অনেকে ব্যাপারটা নিয়ে সমালোচনা করেন কারণ সেই সময়ে মদিনার মধ্যে এমন শক্তি ছিল না মুসলিমদের তারা অমুসলিম বা মুরতাদ বা কাফেরদের বিরোধিতা করবে এবং মুসলিমদের সংখ্যা মোহাম্মদের মৃত্যুর পর পরপর আশঙ্কাজনকভাবে কমতে শুরু করে এবং ইসলাম ত্যাগীদের হার দিনকে দিন বাড়তে থাকে বিদ্রোহীদের পরিমাণ বাড়তে থাকে এই সকল বিদ্রোহীরা আগে ছিল আহলে কিতাব বা মুশিক বা অন্য কোন ধর্মে যারা স্বাধীনতায় বিশ্বাস করত কিন্তু মুহাম্মদের মৃত্যুর পর তারা যখন দেখল তাদেরকে মদিনা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে তখনই তারা এই ব্যাপারটা থেকে ঘুরে দাঁড়ালো এবং যার ফলশ্রুতিতে দলে দলে ইসলাম ত্যাগীদের সংখ্যা বাড়তে থাকে এবং তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উসামা বাহিনীর বিদায়ের পর চারদিক থেকে বিদ্রোহের ও বিদ্রোহী গোত্রগুলোর সমাবেশের খবর আসতে থাকে মুসলমানদের আশঙ্কাও ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে অপরপক্ষে পক্ষে স্বধর্ম ত্যাগীগণ আবু বকরের খেলাফতের দায়িত্ব গ্রহণ ও উসামার মদিনা ত্যাগের সংবাদে উল্লাস প্রকাশ করতে থাকে আবু বকরের নেতৃত্বে নবগঠিত মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করা তাদের জন্য অপেক্ষাকৃত সহজ মনে হতে থাকে তাদের এতটুকু সান্ত্বনা ছিল যে উমর বা আলীর মতো কঠোর ও অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্বে তাদেরকে মোকাবেলা করতে হবে না মোকাবেলা করতে হবে একজন ভদ্র ও বৃদ্ধ ব্যক্তিকে স্বধর্ম ত্যাগের প্রবণতা এমন ব্যাপক রূপ লাভ করে যে মক্কা ও মদিনার জনগণ ও তায়েফের সাকিব গোত্র ব্যতীত আরবের অন্য সব গোত্র এর দ্বারা আক্রান্ত হয় কোনো কোনো ক্ষেত্রে গোটা গোত্রই ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলে আবার কোনো কোনো ক্ষেত্রে অংশবিশেষ অর্থাৎ গোত্রের কিছু লোক ইসলাম ত্যাগ করে এই পরিস্থিতিতে অনেক মুসলমানকে ইসলামের প্রতি বিশ্বাস অটুট রাখতে গিয়ে জীবন পর্যন্ত দিতে হয়েছিল তুলাহা বিন খোয়ালিদ ও মুসাইলামা বিন হাবিব নামের দুজন ব্যক্তি নিজেকে নবী দাবি করে এবং সাজা বিনতে আল হারিস নামে একজন মহিলাও ইসলাম ধর্ম ত্যাগ করে নিজেকে নবী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল নবগঠিত রাষ্ট্রের রাজধানী মদিনার প্রতি তুলাহার পক্ষ থেকে প্রবল হুমকি আসে এবং পশ্চিম মধ্য ও উত্তর মধ্য আরবের গোত্রসমূহ তাকে অনুসরণ করতে থাকে গোত্রগুলো হল গাতফান তাই হাওয়াজিন বনি আসাদ এবং বনি সুলায়ম মদিনার সত্তর মাইল উত্তর পূর্ব দিকে আব্রাক ও ২৪ মাইল পূর্ব দিকে জুকিস্সা নামক স্থান দয়ে ইসলাম ধর্ম ত্যাগী বা মুত্তাতরা সঙ্গবদ্ধ হতে থাকে এই সঙ্গবদ্ধ দলে ছিল গাতফান হাওয়াজিন এবং তাই গোত্রের লোকজন উসামা বাহিনী মদিনা ত্যাগের এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে জুকিস্সার সধর্ম ত্যাগীরা খলিফা আবু বকরের নিকট একটি প্রতিনিধি দল প্রেরণ করে প্রস্তাব দেয় আমরা নামাজ আদায় করব কিন্তু জাকাত দিব না আবু বকর দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন আল্লাহর কসম তোমাদের নিকট যদি এক আউন্স পরিমাণও দ্রব্য জাকাত হিসেবে পাওনা হয় এবং তোমরা যদি তা প্রদান না করো তাহলে আমি তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আমি উত্তর জন্য তোমাদেরকে একদিন সময় দিলাম নতুন খলিফার প্রত্যয় ও আত্মবিশ্বাস দেখে প্রতিনিধি দল হতভম্ব হয়ে যায় এবং জবাবদানের জন্য দেয়া চূড়ান্ত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পূর্বে তারা মদিনা থেকে পালিয়ে যায় তাদের পলায়নের অর্থ দাঁড়ালো খলিফার দাবির প্রত্যাখ্যান তাদের পলায়নের পরপরই আবু বকর একটি ধর্মত্যাগী গোত্রের নিকট দূত পাঠিয়ে তাদেরকে ইসলামের প্রতি অনুগত থেকে সকল প্রকার জাকাত প্রদান অব্যাহত রাখার আহ্বান জানালেন স্বধর্ম ত্যাগীরা কিভাবে আক্রমণ রচনা করবে তা নির্ধারণ করতে না পারায় তিন দিন কোনো ঘটনা ছাড়াই অতিবাহিত হয় আবু বকরের নির্দেশে মুসলিম বাহিনী তীব্র গতিতে মদিনার বাইরে গিয়ে শত্রুর অগ্রবর্তী বাহিনীর ক্যাম্পে ঝটিকা আক্রমণ করে তাদেরকে পিছু হটিয়ে দেন স্বধর্ম ত্যাগীরা জুহসাই প্রত্যাহার করে মুসলিম বাহিনীর এই সফলতার খবর খলিফার নিকট পৌঁছলে তিনি তাদেরকে সেখানে অবস্থানপূর্বক আদেশের অপেক্ষায় থাকতে বলেন পরের দিন আবু বকর মালবাহী উটের একটি বিরাট বহল গিয়ে মদিনা ত্যাগ করেন যুদ্ধের উটগুলো পূর্বে উসামার বাহিনীর সঙ্গে চলে যাওয়ায় খলিফাকে বাধ্য হয়ে মালবাহী উট নিয়ে যুদ্ধ যাত্রা করতে হয়েছিল খলিফার উটের বহর শত্রুর পরিত্যক্ত ক্যাম্পের নিকট পৌঁছলে মুসলিম বাহিনী উটগুলোকে আরোহণ করে জুহসাই শত্রুর সমাবেশ এলাকার দিকে অগ্রসর হয় জুহসাই শত্রু বাহিনী তুলাহার ভাই হিবালের নেতৃত্বে মুসলিম বাহিনীর জন্য অপেক্ষারত ছিল হিবাল এখানে তার সামরিক চাতুর্যের পরিচয় দিতে সক্ষম হয় সে মুসলিম বাহিনীর অগ্রযাত্রার পথে তার সমাবেশ এলাকায় কিছু সামনে একটি ঢালের পার্শ্ববর্তী খাড়া পাহাড়ের আড়ালে সৈন্য মোতায়েন করে রাখে এবং পাতে মালবাহী উটে আহরণকারী শত্রুর অবস্থান সম্পর্কে অজ্ঞাত মুসলিম বাহিনী ঢালটি অতিক্রম করতে থাকে তারা খাড়া পাহাড়টির নিকটবর্তী হলেই ইসলাম ত্যাগীরা দাঁড়িয়ে পড়ে এবং অসংখ্য পরিমাণ পানি ভর্তি ছাগলের চামড়া পাহাড়ের উপর থেকে গড়িয়ে দিতে থাকে পানি ভর্তি চামড়াগুলো মুসলিম বাহিনীর পথের দিকে গড়িয়ে পড়তে থাকলে তারা বিকট শব্দে ড্রাম পিটাতে পিটাতে উচ্চ শব্দে চিৎকার ও তীক্ষ্ণ হাসিতে ফেটে পড়ে মুসলিম বাহিনীর যুদ্ধের প্রশিক্ষণহীন মালবাহী উটগুলো বিকট শব্দ ও অপরিচিত অসংখ্য বস্তু গড়াতে দেখে ভীত হয়ে উল্টু ঘুরে দ্রুত বেগে পালাতে শুরু করে মুসলিমগণ তাদের ভীত বাহনগুলোকে নিয়ন্ত্রণ রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হন অল্প সময়ে তারা মদিনায় প্রত্যাবর্তন করেন হিবালের অন্তর আত্মতৃপ্তিতে ভরে যায় অবশ্য তার যথেষ্ট কারণও ছিল কেননা সে অতি সহজে মুসলিম বাহিনীকে মদিনার দিকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন এরপর আবু বকর রাতের বেলা আক্রমণ চালাবার সিদ্ধান্ত নেন এবার অজ্ঞাতে আক্রান্ত হওয়ার পালা হিবালের ভোরের আলো ফুটে উঠার পূর্বে মুসলিম বাহিনী উন্মুক্ত তরবারি হস্তে রুদ্র মূর্তিতে মুসলিম তথা ইসলাম ত্যাগকারী তথা মুরতারদের উপরে ঝাঁপিয়ে পড়ে শত্রু দলের অনেকেই নিহত হয় এবং বাকিরা পালিয়ে যাওয়াকেই নিরাপদ মনে করে চুকিস্সায় না পৌঁছা পর্যন্ত তাদের পলায়ন অব্যাহত থাকে সেখানে পৌঁছে তারা পুনরায় সংগঠিত হয়েছিল জুকিস্সায় ত্যাগীদের পরাজয়ের খবরে অন্যান্য কটি ধর্মত্যাগী গোত্রের লোকেরা মুসলিমদের উপর খুব বিদ্বেষ ওঠে তারা তাদের গোত্রে মুসলিম সদস্যদের হত্যা করে এমনকি তাদের জীবন্ত দগ্ধ ও উঁচু পাহাড়তে ফেলে হত্যা করা হয় আবু বকর তীব্র ক্ষোভের সাথে এই খবর শুনেন এবং স্বধর্ম ত্যাগী প্রত্যেকটা গোত্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুসলিম হত্যাকারী প্রত্যেক ব্যক্তিকে খতম করার শপথ গ্রহণ করেন পরিস্থিতি এখন মুসলিমদের অনুকূলে খলিফার সাম্প্রতিক বিজয়গুলো চূড়ান্ত কিছু না হলেও মুসলমানদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করে মদিনার আশেপাশের কটি গোত্র অনুতপ্ত হয়ে ইসলামকে পুনরায় আলিঙ্গন করে এবং জাকাত প্রদান করে উসামা বাহিনী যুদ্ধবন্দিনীদের সাথে প্রচুর নিয়ে আসে ফলে পুনরায় পূর্ণ হয়ে ধনভাণ্ডার এবং খলিফা ইসলামের শত্রুদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনার জন্য আর্থিক সংগতি লাভ করেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে চতুর্থ সপ্তাহে অর্থাৎ এগারো হিসড়ি জমাদিউল আখির মাসের প্রথম দিকে বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্ধারণ করেন আবু বকরের মোকাবেলা করতে হয় অনেককে বুজা খায় ধর্মদ্রোহী তুলাহা বুসায় মালিক বিন নোয়ারা এবং ইয়ামামায় মিথ্যেবাদী মুসাইলামাকে তাকে আরবের পূর্ব ও দক্ষিণ উপকূলবর্তী বাহারাইন ওমান মাহারা হাসরা মাউথ ও ইয়েমেনের ব্যাপক এলাকায় ধর্মত্যাগীদের মোকাবেলা করতে হয় মক্কার দক্ষিণ ও পূর্ব অঞ্চলেও বিদ্রোহ দেখা যায় এমনকি উসামার প্রত্যাবর্তনের পরপর আরব উত্তর আরবের কুজা শহরে পুনরায় সধর্মত্যাগীদের দলে অনেকেই ফিরে যায় এই পরিস্থিতিতে মুসলমানদের অবস্থানকে তুলনা করা যায় অবিশ্বাসের বিশাল সমুদ্রের মাঝে বিশ্বাসের ক্ষুদ্র একটি দ্বীপের সঙ্গে বিশাল অন্ধকারের মাঝে একটি জ্বলন্ত প্রদীপের সঙ্গে শুধু প্রদীপকে জ্বালিয়ে রাখা নয় আবু বকরের কাঁধে ছিল চারদিক থেকে সংগঠিত অপশক্তিকে ধ্বংস করে অন্ধকার বিদরিত করার দায়িত্ব সধর্ম ত্যাগীরা ঐক্যবদ্ধ না হলেও সংখ্যায় ছিল মুসলমানদের তুলনায় কয়েকগুণ বেশি আবু বকরের সঙ্গে ছিল মুসলমানদের থেকে বাছাই করা সেই সময়ের উত্তম যুদ্ধাগণ তার সবচেয়ে বড় অস্ত্র ছিল খালিদ বিন ওয়ালিদ বা আল্লাহর তরবারি খলিফা তার কমান্ডারকে কয়েকটি নির্দেশ দেয় একটি হলো, তোমরা লক্ষ্য হিসেবে নির্দিষ্ট গোত্রের সঙ্গে প্রথমে যোগাযোগ স্থাপন করবে আজানের মাধ্যমে নামাজের প্রতি আহ্বান করবে গোত্রের লোকজন আজানে সাড়া না দিলে আক্রমণ করবে আজানে সাড়া দিলে আক্রমণ করো না যারা আনুগত্য স্বীকার করবে তাদেরকে উৎপীড়ন করবে না আর যারা আজানের সাড়া দিবে না আজানের পরেও আনুগত্যের প্রতিশ্রুতি দিবে না তাদেরকে আগুন ও তরবারির সাহায্যে সায়স্তা করতে হবে যেই সব বা সধর্ম ত্যাগীরা মুসলমানদের হত্যা করেছে হত্যা করা হবে এবং যারা মুসলমানদেরকে করে করে মেরেছে তাদেরকেও মারা হবে নির্দেশ সমূহ প্রদানের পর রাসুল এক সময়ের ভদ্র নম্র ও সদা বিনয়ী সহযোগী আবু বকর অত্যন্ত কঠোর হস্তে ইসলামের শত্রুকে দমন করার লক্ষ্যে মুসলিম বাহিনীর অগ্রাভিযানের সূচনা করেন আপনাদেরকে এতক্ষণ ইতিহাস থেকেই কোট করে পড়ে শোনাচ্ছিলাম এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে মুহাম্মদের মৃত্যুর পর আবু বকরকে কত ভয়াবহ একটা সমস্যাকে মোকাবেলা করতে হয়েছে এবং এই সমস্যাটা কিন্তু কোনো অমুসলিম থেকে আসেনি এই সমস্যার সৃষ্টি হয়েছে মুসলমানদের ভিতর থেকে এবং তারা কারা তারা হচ্ছে মুরতাদ অর্থাৎ মুহাম্মদের মৃত্যুর পর দলে দলে মানুষজন ইসলাম ত্যাগ করতে শুরু করে ইসলামের প্রতি তাদের বিশ্বাস তাদের আনুগত্য তাদের ইমান সব কিছুই চলে যায় এবং মুসলিমদের সাথে সেই সময় সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল এক্স মুসলিমদের তথা মুরতাদদের অর্থাৎ বর্তমানে এখন যারা এক্স মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় ঠিক ওই সময় একইভাবে মুসলিম এবং মুসলিমদের মধ্যে। ভয়াবহ যুদ্ধ লাগে এবং এই সমস্ত এক্স মুসলিম তথা মূর্তাতরা ছিল সংখ্যায় মুসলিমদের থেকে কয়েক গুণ বেশি অর্থাৎ ইসলাম ত্যাগ করেছিল অনেক বেশি পরিমাণে ওই সময়ে যে মুসলিমরা ছিল তাদের থেকে কয়েক গুণ বেশি পরিমাণ লোক ইসলাম ত্যাগ করে চলে যায় এবং তাদের সাথে মদিনায় অবস্থানকারী খলিফা আবু বকর এবং তার অনুগত মুসলিমদের সাথে চরম যুদ্ধ শুরু হয় এবং সেই সাথে বিভিন্ন লোক নিজেকে নবী দাবি করতে শুরু করে এবং আমরা এর পরের পর্বে দেখব যে কীভাবে এই মুসলিমরা যতজন নবী দাবিকারী ব্যক্তিকে হত্যা করেছে অর্থাৎ মোহাম্মদের পরে যতজন ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে তাদের প্রত্যেককে হত্যা করেছে মুসলিমরা সুতরাং ইসলামের এই কাহিনীগুলো জানার পরে আমরা কোথায় শান্তি খুঁজে পাই আমরা কোথায় মানবতা খুঁজে পাই আমরা কোথায় ভাতৃত্ব বোধ খুঁজে পাই নিজেকে একবার ওই সময়ের প্রেক্ষাপটে রেখে দেখুন মদিনায় রয়ে গিয়েছে কিছু মুসলিম এবং অন্যান্য সকল গোত্র অমুসলিম হয়ে গিয়েছে অর্থাৎ ইসলাম ত্যাগ করেছে মুসলমানদের সাথে এক্স মুসলিমদের চরম দ্বন্দ্ব এবং রক্তক্ষয়ী যুদ্ধ এক্স মুসলিমরা জ্বালিয়ে ফেলছে মুসলিমদের পরবর্তীতে মুসলিমরা আবার জ্বালিয়ে দিচ্ছে হত্যা করছে জবাই করছে এক্স মুসলিমদের এবং সুরা মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাপাক বলে গিয়েছেন আমি আজকে তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম যদি আল্লাপাক তার দিনকে পরিপূর্ণ করে দিয়ে যেতেন তাহলে এই লোকগুলো দলে দলে ইসলাম ত্যাগ করল কেন কেন বারবার বলা হচ্ছে যে লোকগুলোর অন্তরে অর্থাৎ এক্স মুসলিমগুলোর অন্তরে ইসলামের প্রতি পূর্ণাঙ্গরূপে ভালোবাসা ছিল না যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাত ধরে ইসলাম কবুল করেছে যাকে তারা সরাসরি দেখেছে তারা কিভাবে ইসলামকে বুঝতে পারল না তার মানে কি মোহাম্মদ নিজে ব্যর্থ হয়ে গিয়েছেন ওই লোকগুলোকে ইসলামের সঠিক আলোটা দিতে কারণ মোহাম্মদ যাকে ইসলামের আলো পৌঁছিয়ে দিয়েছে মোহাম্মদ মোহাম্মদের হাত ধরে যারা ইসলাম গ্রহণ করেছে তারা যদি ইসলাম থেকে বেরিয়ে যায় তাহলে মুহাম্মদ কেমন নবী হলো যে যারা তার হাত ধরে ইসলামে এসেছে তারাই আবার ইসলাম থেকে বেরিয়ে গিয়ে মুসলিমদেরকে হত্যা করছে ইসলামের বিপক্ষে ইসলামিক রাষ্ট্রের বিপক্ষে কোরআন এবং মোহাম্মদের বিপক্ষে তারা দাঁড়িয়ে গিয়েছে মোহাম্মদের মৃত্যুর পরবর্তী সময়ে রক্ত হত্যা যুদ্ধ অভিযান পাল্টা যুদ্ধ মানুষ মানুষকে হত্যা করে ফেলা এবং বিশৃঙ্খলাই ছিল ইসলামের মূল প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটটা দু পর্যন্ত আমরা দেখে আসছি যে ইসলামের মধ্যে শান্তির কোনো ছিটে ফোটা নেই সমগ্র মুসলিম সমাজ একে অন্যকে কাফের উপাধি দিচ্ছে মুরতাত উপাধি দিচ্ছে প্রত্যেকে প্রত্যেকের ইমান আকিদাকে ভুল বলছে সালাফি ওয়াহাবি চার মাঝহাব থেকে শুরু করে মাজার পূজারি এবং আহলে হাদিস সহ নানা ফেরকা নানা তরিকা নানা মত এবং প্রত্যেকের দাবি হচ্ছে তাদের মতটাই তাদের পটটাই হচ্ছে সঠিক ইসলামে না আছে ঐক্য না আছে ভ্রাতৃত্ববোধ না আছে শান্তি না আছে মানবতা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তলোয়ারের উপরে রক্তের উপরে অভিযানের উপরে যুদ্ধের উপরে গুপ্ত হত্যার উপরে নারী এবং শিশুকে হত্যা করা নারী এবং শিশুদেরকে বন্দি বানানো নারীদেরকে ধর্ষণ করার মাধ্যমে তাদেরকে বিক্রি করার মাধ্যমে তাদেরকে কেনাবেচার মাধ্যমে এবং ইসলামের এই ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে বলি হয়েছেন আবু বকর ছাড়া ওমর ওসমান আলী ফাতেমা আয়েশা নিজে হাসান এবং হুসাইন এবং পরবর্তীতে যতগুলো খলিফে এসেছে তাদের প্রত্যেকের অধিকাংশই অপঘাতে বা যুদ্ধে মারা গিয়েছে বা তাদেরকে হত্যা করা হয়েছে ইসলামের এই করাল থাবা থেকে ভয়াবহ থাবা থেকে কেউই ওই সময় নিস্তার পায়নি এটাই হচ্ছে ইসলামের প্রকৃত রূপ এবং এই রূপগুলো আমাদের কাছ থেকে এত বছর লুকিয়ে রাখা হয়েছে খুব অল্প সংখ্যক মানুষই ইসলামের এই রূপগুলোকে জানে আমরা বর্তমানে বাংলাদেশ অথবা ভারতবর্ষে ইসলামের যে রূপটা দেখি সেটা মোটেও কিন্তু ইসলামের প্রকৃত রূপ নয় ইসলামের প্রকৃত রূপটাই হচ্ছে তলোয়ার এবং আগুন রক্ত দিয়ে তৈরি সেজন্য মোহাম্মদ সাল্লাম বলে গিয়েছেন তরবারির নিচেই হচ্ছে জান্নাত এ কথা বলে আমি সোরাইন আলেকজান্ডার আজকের মতো ভিডিওটি শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ